আজ সোমবার 29শে ফাল্গুন 2022 সালের 14ই মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কিন্তু আমলকি একাদশী। পুরাণে কথিত আছে, আমলকি ফল স্বয়ং ভগবান বিষ্ণুর মুখনিসৃত একটি ফল, অর্থাৎ পৃথিবীতে জন্ম নয়। আর আজকের দিনে আমলকি ফল গ্রহণ করা বা ভোজন করার মাহাত্মই কিন্তু আলাদা। তাই অবশ্যই জীবনের রোগ শোক তাপ থেকে দূরে থাকার জন্য অবশ্যই আজকের দিনে আপনারা আমলকি ফলকে গ্রহণ করুন, প্রভূত পরিমাণে উপকার পাবেন। আর একাদশীর এই মহান ব্রত পালন করতে যেন ভুলবেন না। কায়িক পরিশ্রম হলেও শরীরে আজ আপনারা সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। তবে নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। আজ যারা বিদেশের সাথে কোনো প্রকার ব্যবসা ঘাটে যুক্ত বা ফরেন কোনো কারেন্সির সাথে, তাদের কিন্তু আজ বিজনেসে প্রভূত পরিমাণে লস হতে পারে, খুব সাবধান। আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ব্যয়বহুল একটি দিন, তাই খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদেরও আজ অফিসে আপনার নিচে যারা কাজ করে প্রত্যাশা মাফিক কাজ তারা না করতে পারায় আপনারা কিন্তু আজ হতাশ হতে পারেন। আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগকে বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, অর্থগত কোনো সমস্যা যদি আপনাদের না থেকে থাকে তাহলে আজ কিন্তু আপনারা নিশ্চিত উন্নতি করবেন। আজ অবিশুদ্ধ চিনি আটা ঘিয়ের সংমিশ্রণ কোনো নারকলের মধ্যে রেখে তা কোনো অশ্বত গাছের নিচে ফেলে রেখে আসুন, তাহলে দেখবেন তরতর করে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে। এবং একটানা 108 দিন এক ফোঁটা খেলেও প্রতিদিন দুপুরবেলা ভাত খাওয়ার সময় ঘি খাবেন, আপনাদের আর্থিক পরিস্থিতির নিশ্চিত উন্নতি ঘটবে। আজ যারা চাকরিজীবী আছেন তাদেরকে তো আগেও বলেছি, আজ আপনাদের একটু সাবধান থাকতে হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি চমৎকার কাটতে চলেছে। আজ গৃহে অতিথি সমাগম হতে পারে, অতিথিদের সঙ্গ আজ উপভোগ করবার জন্য দিনটি চমৎকার। আপনার কোনো আত্মীয়র সাথে আজ আপনি বিশেষ কোনো পরিকল্পনা করতে পারেন এবং সেই পরিকল্পনার কারণে আপনারা প্রশংসিতও হতে চলেছেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজকের দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, এমন দিন জীবনে বারবার আসে না, তাই দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত। বিশেষ করে স্বামী স্ত্রী আজ আপনাদের পিতামাতা আপনাদের বিবাহিত জীবনে আপনাদেরকে আশীর্বাদ প্রদান করতে পারেন। আর প্রেমিক প্রেমিকা আজ আপনাদের বলবো, আপনারা কিন্তু আজ দিনটি শুধু জন্ম রোম্যান্টিক কাটাবেন তাই নয়, আপনাদের মধ্যে যারা এখনও প্রেমে পড়েননি তাদের কিন্তু জীবনে আজ স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতে পারে। ওই কথাই আছে না, লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই প্রেম, সেটি কিন্তু আজ হতেই পারে। তবে বিচলিত যেন হবেন না, তাড়াহুড়ো যেন করবেন না, আজ আপনারা প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন, আকস্মিক কোনো উপহারও আপনাদের জন্য অপেক্ষা করছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না,